ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে 18 নম্বর স্কুলের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। তো একের আয়তে আছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তো 17 কিলোগ্রাম ওটাকে আগে গ্রামে নিয়ে যাব, তাহলে 17 কিলোগ্রাম মানে হচ্ছে 17,000 গ্রাম। তাহলে লিখবো 17 কিলোগ্রাম সমান 17,000 গ্রাম। তাহলে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরায় প্রকাশ করলে হবে 85 গুণ 100 বাই 17,000। তো দুটো শূন্য কেটে দিলে এবার 17 দিয়ে কাটছো, 17 দশে 170 আর 17 পাঁচে 85 মানে 5 এর 10, তার মানে 0.5 বা 0.5% বলতে পারো। এখানে যেহেতু আমি শতকরায় লিখেছি তাই 0.5 লিখেছি বা 0.5%। দুয়েতে বলেছে শূন্যস্থান পূরণ করো, 2a² b আর 4ab² সংখ্যা দুটির বর্গাকার বলেছে। তো এইভাবে বিস্তৃত আকারে খুলে লিখবে, তো এদের মধ্যে যেগুলো কমন সেটা, তাই বর্গাকার হবে 2ab। তিনেতে দিয়েছে এবি সমান্তরাল হচ্ছে সিডি, পি কিউ আর এই যে এই কোণটার পরিমাপ কত হবে। তো এটা 70 হবে। এবার কিভাবে হবে, তো আমরা কি করেছি পি কিউ এবি এবং সিডি সমান্তরাল করে এক্স ওয়াই একটা সরলরেখা এঁকে নিয়েছি। এবার দেখো এ পি কিউ এই কোণটা জেড এর মতো হলে হয় একান্তর কোণ, এই যে জেড এর মতো হয়েছে, তাহলে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা 30 ডিগ্রি, তাই লিখলাম কোণ এ পি কিউ সমান একান্তর হচ্ছে কোণ পি কিউ ওয়াই 30 ডিগ্রি। আবার দেখো এই উল্টো দিক থেকে যদি জেড এর মতো করে যায় তাহলে এই কোণটা সমান এই কোণটা, এটা 40 ডিগ্রি, তাই লিখেছি কোণ সি আর কিউ সমান একান্তর কোণ আর কিউ ওয়াই সমান 40। এ তাহলে পি কিউ আর মানে এই দুটো কোণের সমষ্টি, পি কিউ ওয়াই আর আর কিউ ওয়াই এই দুটো কোণের সমষ্টি হচ্ছে পি কিউ আর, তাই লিখলাম কোণ পি কিউ আর সমান কোণ পি কিউ ওয়াই প্লাস আর কিউ ওয়াই মানে 30 যোগ 40 সমান 70। দুয়ে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, তো প্রথমে আমাদের এইটা দিয়েছে তো আমি এখান থেকে মাইনাস কমন নিলাম, তাই হচ্ছে 6 × x − y² − x − y × 15। এবার x মাইনাস ওয়াইকে এ ধরেছি তাই 6a² − a − 15, 15 × 6 গুণ করলে হয় 90 আবার 9 × 10 = 90 হয়, 10 থেকে 9 বিয়োগ হলে 1 হয়, তাই আমি লিখলাম 6a² − 10a + 9a − 15। তো এখান থেকে কমন নিয়ে আমাদের অ্যান্সারটা বেরোচ্ছে 3a − 5 × 2a + 3। এবার এ সমান এক্স মাইনাস ওয়াই বসিয়ে পাচ্ছি 3x − 3y − 5 আর একটা হচ্ছে 2x − 2y + 3। দুয়ের দাগের আরেকটা উৎপাদকের বিশ্লেষণ আছে a² + 1 − 6a². 6 মানে 3 × 2 = 6, তাই এখানে লিখেছি a² + 3a / a − 2a / a। এ কেটে গেলে এখানে 3 থেকে 2 বিয়োগ হলে 1 চলে আসবে। এবার এখান থেকে এ কমন নিয়েছি তাহলে a + 3/a, আর এখান থেকে −2/a কমন নিয়েছি a + 3/a, তাহলে এই দুটো কমন নিলে তাহলে হচ্ছে a − 2/a × a + 3/a। তীরে আছে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে বলেছে, তো a² − 1 কে ভাঙবে a+1 × a − 1 করে, আর এটাকে মিডিল টার্ম এটাকে যদি আমরা সূত্রের আকারে লিখি তাহলে a² − 2 × a × 1 + 1² তার মানে a − 1 হোল স্কোয়ার, তাই দুটো a − 1, আর এখান থেকে এ কমন নিলে পাবো a² − a − 2, তো এটার মিডিল টার্ম ফ্যাক্টর করে হচ্ছে a × a+2 × a − 1, তাহলে গসাগু হবে a − 1। ওর সাথে আর একটা অথবাতে দিয়েছে গসাগু, এটাও গসাগুই নির্ণয় করতে হবে x³ − 4x² + 4x। তো এই সংখ্যামালাটা থেকে আমি প্রথমে x কমন নিলাম, তো পাচ্ছি x × x² − 4x + 4 মানে হচ্ছে x × x − 2 হোল স্কোয়ার, তো এটাকে ভেঙে এইভাবে লিখলাম। দ্বিতীয় যে সংখ্যামালা দিয়েছে সেটা হচ্ছে x² + x − 6, যেটা মিডিল টার্ম ফ্যাক্টর করলে হবে x² + 3x − 2x − 6, তো এখান থেকে পাচ্ছি x + 3 × x − 2। আর তৃতীয় যে সংখ্যামালা দিয়েছে x³ − 8, তো এটাকে যদি আমি ভাঙি তাহলে x³ − 2³ মানে a³ − b³ সূত্রে যাবে x − 2 × x² + 2x + 4। এবার লসাগুটা আমি করে ফেলেছিলাম, তো গসাগু হবে x − 2, আমাদের এইটা হচ্ছে চেয়েছে, আমাদের লসাগু চায়নি, লসাগু যদি হয় এটা, এটা আমাদের চায়নি, গসাগুই করতে হবে, তো গসাগু হবে x − 2, এটাই হচ্ছে অ্যান্সার, ওটা লসাগুটা করে ফেলেছিলাম।
আচ্ছা, এবারে চারের দাগে আসি। চারের আয়তে দিয়েছে 25 জন কৃষক একটা সমবায় সমিতি 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। সমিতি একটা ট্র্যাক্টর কেনায়, ট্র্যাক্টর কেনায় দেখা যাচ্ছে অর্ধেক জমি, তার মানে যে 2400 বিঘা জমি এর অর্ধেক কত হবে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে একটা ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে ছকে সাজাবে জমির পরিমাণ, দিন সংখ্যা, লোক সংখ্যা বা জন সংখ্যা। এবার জমির পরিমাণের সাথে লোক সংখ্যা সরল সম্পর্ক আর দিন সংখ্যার সাথে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে নির্ণয় লোক সংখ্যা হবে 25 × 1200 × 2400 × 36 × 30। এবার কাটাকুটি করে হচ্ছে 15 জন লোক, এই দুটো শূন্য কেটে দিলে তাহলে 25 × 12 × 36 আর নিচে 24 × 30। 12 আর 24 কেটে হচ্ছে, আচ্ছা 5 দিয়ে কেটেছি, 5 × 5 = 25, এখানে 30 দিয়ে কেটেছি, 5 × 6 = 30, 36 কে 6 দিয়ে কেটে 6 কে 24 দিয়ে কেটে 4 আর 12 কে 4 দিয়ে কেটে 3। তাহলে 5 দিনে 15 জন লোক, তাহলে অর্ধেক জমি 30 দিনে 15 জন কৃষক চাষ করতে পারবে। তার মানে প্রদত্ত যে অর্ধেক জমি 30 দিনে একটা ট্রাক্টর চাষ করতে পারে, সুতরাং একটা ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের ক্ষমতার সমান। দুয়েতে বলেছে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এটা 25% বৃদ্ধি পেয়েছে হবে, তাহলে এখন চিনির দাম বেড়ে হয়েছে x + x × 25/100। 25/100 কাটলে হয় 1 এর 4, তাই x + x/4 মানে 5x/4 টাকা। তাহলে 5x/4 টাকায় পাওয়া যায় 100 একক চিনি, 1 টাকায় পাওয়া যায় 100 ভাজিতক 5x/4 মানে 100 × 4/5x, আর x টাকায় পাওয়া যাবে 100 × 4x/5x, xx কেটে যাচ্ছে, আর 100 কে 5 দিয়ে কাটলে হবে 20, 20 আর 4 গুণ করে 80 একক চিনি। তাহলে চিনির মাসিক ব্যবহার কমাতে হবে 100 - 80 মানে 20 একক, অতএব তিনি প্রতি মাসে চিনির ব্যবহার 20% কমাবেন। তিনি বলেছে এক পাত্র শরবতে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করা হয়েছে, এই শরবতে কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল মেশালে জল ও সিরাপের অনুপাত 2:1 হবে। তাহলে লিখবে, ধরি জগে এক্স একক শরবত আছে আর এর ওয়াই একক শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল মেশালাম। তাহলে এক্স একক শরবতে সিরাপ আছে 3x/4 একক আর জল আছে x/4 একক, আর যে ওয়াই একক শরবতটা তুলে নেওয়া হলো তাতে সিরাপ আছে 3y/4 একক আর জল আছে y/4 একক। এবার এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিয়ে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে 3x/4 - 3y/4 আর জল থাকবে x/4 - y/4 একক। আবার ওয়াই একক জল মেশালাম, তাহলে এখন নতুন যে শরবতটা হয়েছে তাতে সিরাপের পরিমাণ ঠিক আছে, জলের পরিমাণ ওয়াই একক বেড়ে গেছে, তাই x/4 - y/4 + y একক। এবারে শর্তানুযায়ী জল বাই সিরাপ সমান 2:1, জলের পরিমাণ সিরাপের পরিমাণ, তো এটা যোগ করে হচ্ছে x - y + 4y/4 / 3x - 3y/4 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি x + 3y / 3x - 3y = 2/1। তো কোনাকুনি গুণ করে হচ্ছে 6x - 6y = x + 3y, তাহলে 6x - x = 6y + 3y, তাহলে হচ্ছে 5x + 9y, তাহলে x/y = 9/5, তাহলে y = হচ্ছে 5x/9। অর্থাৎ মোট শরবতের 5/9 অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত হবে 2:1। এবার 5-এর দাগে আসি। 5-এর দাগে দুটো উপপাদ্য দিয়েছে, যে কোনো একটা করতে হবে। তো প্রথম যে উপপাদ্যটা দিয়েছে যে একটি ত্রিভুজে দুটো কোণের পরিমাণ সমান হলে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে, এটা তোমাদের বইয়ের 93 পাতাতে রয়েছে, এটা হচ্ছে উপপাদ্য 6। এই উপপাদ্যটা এই যে একটি ত্রিভুজে দুটো কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য, এই যে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে, তাহলে হচ্ছে এইভাবে এই ছবিটা আঁকছো। তাহলে প্রদত্ত ABC ত্রিভুজের কোণ ABC সমান হচ্ছে কোণ ACB। প্রামাণ্য ত্রিভুজ ABC এর সমান পরিমাপের যে দুটো কোণ ABC আর ACB এ, ABC-র বিপরীত বাহু B কোণের বিপরীত বাহু AC আর C কোণের বিপরীত বাহু হচ্ছে AB, তো AB সমান AC এটাই প্রমাণ করতে হবে। এবার অঙ্কন হচ্ছে যে A কোণের সমদ্বিখণ্ডক AD অঙ্কন করা হলে যা BC বাহুকে D বিন্দুতে
ছেদ করেছে। তাহলে প্রমাণ কি? দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে ত্রিভুজের মধ্যে বিএডি কোণ সমান সিএডি, যেহেতু এডি হচ্ছে বিএস বি এই এ কোণের সমদ্বিখণ্ড, এডি সাধারণ বাহু আর কোণ এবিডি সমান হচ্ছে এসিডি, এটা আমাদের বলে দেওয়া ছিল। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, অতএব এবি সমান এসি। আর সর্বসমতার কোন শর্ত অনুসারে সমান হয়েছে, কোন কোন বাহু আর সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমান হয়। উপপাদ্য 6-7 একটু ভালো করে করবে। অথবাতে দিয়েছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরস্পর সমান হবে। এটা বইয়ের 75 পাতায় রয়েছে। এটা হচ্ছে উপপাদ্য 1। তো কোশ্চেন ব্যাংকে 6 আর 7 উপপাদ্যটা অনেকবার এসেছে, তো ওই দুটোকে ভালো করে করতে পারো, ওই দুটো থেকে আশা করি কমন পাবে। প্রদত্ত বলেছে এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে অভিন্দুতে ছেদ করেছে এই ছবিটা, এর ফলে দুজোড়া বিপরীত কোণ এওডি আর বিওসি আর এওসি বিওডি তৈরি হয়েছে। তো প্রমাণ করতে হবে যে এওডি সমান বিওসি আর এওসি সমান বিওডি। এবারে প্রমাণ হচ্ছে এওডি প্লাস এওসি সমান হচ্ছে 180, কারণ সিডি সরলরেখার ওপর ও এর ওসি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দ্বারা সমষ্টি হচ্ছে 2 সমকোণ। আবার কোণ এওসি সমান হচ্ছে কোণ বিওসি 180 ডিগ্রি যোগ বিওসি 180 ডিগ্রি, কারণ এবি সরলরেখার ওপরে ওসির ওসি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দ্বারা সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ এওডি যোগ কোণ এওসি সমান এওসি যোগ বিওসি, এবার এওসি দুদিক থেকে কেটে দেওয়া হলো, তাহলে এওডি সমান হচ্ছে বিওসি। একইভাবে এটা বিওসি কোণ যোগ বিওডি সমান 180, যেহেতু সিডি সরলরেখার ওপর অভিরশ্মি দণ্ডায়মান হওয়ার সন্নিহিত কোণ দ্বারা সমষ্টি 2 সমকোণ। আবার কোণ বিওসি প্লাস কোণ এওসি সমান 180, কারণ এবি সরলরেখার ওপরে ওসি ওসি দণ্ডায়মান হওয়ার সন্নিহিত কোণ দ্বারা সমষ্টি 180। তাহলে কোণ বিওসি প্লাস কোণ বিওডি সমান হচ্ছে কোণ বিওসি প্লাস কোণ এওসি, তো দুদিক থেকে বিওসি মাইনাস করলে হবে কোণ এওসি সমান কোণ বিওডি। তাহলে পেলাম এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে অভিন্দুতে ছেদ করা বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এওডি সমান বিওসি এবং এওসি সমান বিওডি হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর উপপাদ্য। 6-তে আছে দুটো প্রয়োগ, তার মানে তোমাদের দুটো উপপাদ্য দেবে, যে কোনো একটা করতে হবে, দুটো প্রয়োগ দেবে যে কোনো একটা করতে হবে। তো প্রথম যে প্রয়োগটা আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি হচ্ছে 90 ডিগ্রি এবং ডি বিসি অতিভুজের ওপর একটা বিন্দু, যে বিডি সমান এডি। তাহলে প্রমাণ করতে হবে যে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তো এটা তোমাদের বইয়ের প্রয়োগ 95 পাতায় প্রয়োগ 5 এই প্রয়োগটা দিয়েছে। তো এই ছবিটা আঁকলে এবার প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর ডি হচ্ছে বিসি বাহুর ওপর একটা বিন্দু, যেমন এডি সমান হচ্ছে বিডি। প্রামাণ্য হচ্ছে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ ডিবি সমান হচ্ছে সিডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিডি, এই যে এ বি ডি মানে এই ত্রিভুজটার এডি সমান হচ্ছে বিডি আর কোণ ডি এ বি সমান হচ্ছে এ বি ডি, যেহেতু দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলো সমান হয়। আবার ত্রিভুজ এবিসি এর এই যে পুরোটার বিএসি কোণ 90 ডিগ্রি, সুতরাং ডিএসি সমান বিএসি মাইনাস ডিএবি সমান 90 মাইনাস ডিএবি। আবার ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি, তাই এবিসি প্লাস এসিবিও 90 হবে, অর্থাৎ কোণ এবিডি প্লাস কোণ এসিডি সমান 90 বা এসিডি সমান 90 মাইনাস এবিডি, অতএব এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস ডিএবি, যেহেতু এবিডি সমান ডিএবি। আবার কোণ ডিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ডিএবি, এই যে এইখান থেকে পেয়েছি, অতএব কোণ এসিডি সমান হচ্ছে ডিএসি, সুতরাং এডি সমান সিডি, আবার এডি সমান বিডি, অতএব বিডি সমান সিডি, সুতরাং ডি বিসি বাহুর মধ্যবিন্দু। ওর অথবাতে আছে, এটা তোমাদের বইয়ের হচ্ছে অনুশীলনীর একটা অঙ্ক, অনুশীলনী এটা কষে দেখি 9-এর অনুশীলনীতে আছে এই অঙ্কটা, 9-এর দাগের এইটা দিয়েছে, এই প্রয়োগটা দিয়েছে। এখানে বলেছে এবিসি আর ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, যাদের এবি সমান এসি আর ডিবি সমান ডিসি, তারা বিসি বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত। প্রমাণ করতে হবে এডি বিসি বাহুকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। এই হচ্ছে ছবিটা। তো এবিসি আর ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, বিসি বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত, এইটা হচ্ছে এবিসি, এই হলো বিসি বাহু, তার উল্টো দিকে হচ্ছে এই ডিবিসি ত্রিভুজটা। তো প্রামাণ্য হচ্ছে এডি সরলরেখাংশ
বিসি বাহুকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। তো প্রমাণ হচ্ছে এবিডি আর এসিডি, এবিডি মানে এই দুটো ত্রিভুজে, এবি সমান এসি, বিডি সমান সিডি, আর এডি উভয় সাধারণ বাহু, তাই ত্রিভুজ দুটি এসে বাহু 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 অনুযায়ী সর্বসমতার শর্ত অনুযায়ী সমান। অতএব কোণ বিএডি সমান হচ্ছে সিএডি, সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ কোণের পরিমাণ সমান, এটা এক নম্বর। আবার এবিও আর এসিও ত্রিভুজের এবি সমান হচ্ছে এসি, যেহেতু এবিসি সমদ্বি বাহু, এবি সমান এসি সমান বাহু, আর বিএও আর সিএও সমান, কারণ এটা এক এক নম্বরে প্রমাণিত হয়েছে। আর এও হচ্ছে সাধারণ বাহু, তাহলে এই ত্রিভুজ দুটোর সর্বসম এসে এস সর্বসমতার শর্তানুযায়ী। অতএব বিও সমান সিও, সর্বসম ত্রিভুজে দুটি অনুরূপ বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে বিসি বাহু মধ্যবিন্দু হচ্ছে ও। আবার কোন এও বি সমান হচ্ছে কোন এও সি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন দুটোর পরিমাণ সমান হয়, এটা তিন নম্বর। তাহলে আমরা জানি যে একটি সরলরেখাংশের ওপর কোনো বিন্দুতে অপর একটা সরলরেখাংশ দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এক্ষেত্রে বিসি সরলরেখাংশের ওপর ও বিন্দুতে এও সরলরেখাংশ দণ্ডায়মান, তাহলে এও বি প্লাস এও সি সমান 180। আবার এও বি প্লাস এও বি, যেহেতু এও বি সমান এও সি, তাই লিখলাম এও সির বদলে এও বি 180, তাহলে 2 এও বি সমান 180। অতএব এও বি সমান 90 ডিগ্রি, যেহেতু এও হচ্ছে বিসির ওপরে লম্ব বা এডি হচ্ছে বিসির ওপরে লম্ব। সুতরাং 2 আর 4 থেকে প্রাপ্ত সিদ্ধান্ত থেকে বলা যায় যে এডি সরলরেখাংশটি বিসি বাহুকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 18 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।